বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘর সহ ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাখাট এলাকায় মঙ্গলবার রাতে। জানা যায়, চাকমাখাট এলাকায় কাঞ্চন দেবনাথ নামে এক মহিলার বসত ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় ঘর সহ ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র। সেই সময় বাড়িতে কেউই ছিলেন না। সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি চাকমাঘাট এলাকায় ছুটে যায় এবং দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? যখন ঘরে আগুন লাগছে আমরা বাড়িতে আসিলেননি, বললাম না আমি আসাম পাঞ্জাব আগুন আগুন সব শরীর করতাম।